ড জাকির পবিত্র কোরআন আর হাদিস অনুযায়ী কোনটা ভালো এই রাতের নামাজ বা লাইল। একা একা পড়া নাকি জামাতের সাথে পড়া কিছু হাদিস এ ব্যাপারে বলছে যে কিয়ামুল লাইল পড়া যেতে পারে একা একা অথবা কোন জামাতে দুটোর অনুমতি আছে আর আমি যে রেফারেন্স দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে নবী সাথে পড়েন আরও রেফারেন্স দিয়েছি যে সাহাবিগুন নবীর সাথে নামাজ আদায় করতেন তবে যদি বলেন যে কোনটা বেশি ভালো এ ব্যাপারে সহি বুখারীর বেশ কিছু হাদিস বলছে যদি জামাতে নামাজ পড়েন তাহলে আপনি সাতাশ গুণ বেশি সোহাব পাবেন এরপর দুটো হাদিসের কথা আমি জানি আর এছাড়াও যদি রমজান মাসের কি আমল লায়লের কথা বলা হয় একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই হাজার বারো একবার আমাদের নবী তিনি মসজিদে গেলেন সেখানে দেখলেন যে মানুষজন জামাতে নামাজ আদায় করছে তখন নবী তাদের সাথে ক্যামল্লায়ল আদায় করলেন আর অনেক লোক তার সাথে নামাজ আদায় করল পরের দিন খবরটা ছড়িয়ে গেল আর পরের রাতে পুরো মসজিদ লোকজনে ভরে গেল তৃতীয় রাতেও যখন নবী ক্যামলায়াল আদায় করতে আসলেন মসজিদে সেদিনও অনেক মানুষজন আসলো জামাতে অনেক লোক আসলো চতুর্থ রাতে আবারও মসজিদে অনেক লোকজন তবে নবী জানতেন লোকজন তার সাথে ক্যামলায়াল পড়তে এসেছে তিনি ইচ্ছে করে মসজিদে গেলেন না তারপর ফজরের সময় ফজরের নামাজের ওয়াক্তে যখন নামাজ পড়া শেষ হলো নবী বললেন এমন না যে ব্যাপারটা আমি জানতাম না যে লোকজন আমার জন্য অপেক্ষা করছে তারা লাইল পড়বে তবে আমি এটা তোমাদের জন্য আবশ্যক করে দিতে চাই না আমি চাই না লোকজন ভাবুক যে লাইল বাধ্যতামূলক যাতে তোমাদের জন্য কঠিন না হয় তাই নবী ইচ্ছে করে যাননি যাতে লোকজন জানতে পারে লাইল পড়া এটা ফরজ নামাজ না তিনি সবার জন্য কঠিন করতে চাননি তবে হাদিস থেকে আমরা জানতে পারি জামাতে নামাজ পড়াটা বেশি ভালো আরও একটা হাদিস আচ্ছা না দাউদে খণ্ড নম্বর এক বুক অফ সালাহ আদিস নম্বর এক হাজার তিনশো সত্তর একবার নবী পড়ছিলেন নামাজ শেষ হলে যখন তিনি উঠতে যাচ্ছেন লোকজন বলল আরও বেশিক্ষণ পড়লেন না কেন নবী তখন বললেন যদি কোনো লোক ইমামের সাথে নামাজ শেষ করে যদি নামাজ পড়ে ইমামের সাথে যতক্ষণ ইমাম নামাজ পড়ে তাহলে সেটা হবে সারারাত ধরে নামাজ পড়ার সমান তাহলে এই দুটো হাদিস থেকে আমরা জানতে পারি যে জামাতে কেমন লাইল আদায় করাটা একা একা নামাজ পড়ার চেয়ে বেশি ভালো হোক সেটা রমজান মাসে বা অন্য কোনো মাসে আচ্ছা ধন্যবাদ ডক্টর